রাধে রাধে। তে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন একজন ভক্ত আরেকজন ভক্তের কাছে বলছে, ওরে জানিস আমি আমার প্রভুকে দর্শন করেছি। আহা, আমি যে দর্শন করেছি সে রূপটি যে কেমন, আহারে আমি কেমন করে তোদের কাছে বলি বল, যে রূপের বর্ণন কেউ করতে পারে না, যে রূপের বর্ণন হয় না, বলা যায় না, অথচ আজকে আমায় বলতে হবে। দামিনী দমন রুচি দর্শন, আহা মরি রে মরি মরি সাথে
আমার গৌর সুন্দর এতটাই সুন্দর এতটাই সুন্দর যে আজ পর্যন্ত তার রূপের গুণের কেউ বর্ণন করতে পারেনি কেউ না কিন্তু যারা আমার গৌরকে ভালোবেসেছে গৌরের রূপে পাগল হয়েছে তারা গৌরের রূপ দর্শন করে একে অপরের সঙ্গে আলোচনায় বসেছে ওরে জানিস আমার গৌর কেমন দেখতে বলছে কেমন দেখতে রে তুই বল না কেমন দেখতে বলছে আমার মনে হয় দামিনী দম দমন রুচি দর্শনে দূরে গেও দামিনী মানে জানেন আহা দামিনী বলে হলো বিদ্যুৎ দাম মানে হলো মালা মানে বিদ্যুতের মালা একজন ভক্ত আরেকজন ভক্তকে বলছে আমি যখন গৌরকে দর্শন করলাম না জানিস কি দেখলাম এমন তার রূপের জ্যোতি মনে হচ্ছে যেন কত কত বিদ্যুতের মালা তার শরীরে ঝলমল ঝলমল করছে একটা বিদ্যুতের কত তেজ হ্যাঁ যে বিদ্যুতের এতদিন এত কদর ছিল কিন্তু গৌরকে যখন দর্শন করলাম রে ওরে ওরে আমি দেখলাম কত কত এমন বিদ্যুতের মালা ঝলমল করছে গৌর সুন্দরের সারা শরীরে দামিনী দম দমন রুচি দর্শনে দূরে গিয়েও দরপকি দাপ আমার মনে হয় বিদ্যুতের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হলো আমার গৌর সুন্দরের রূপ দর্শনে আমার গৌর যে কত সুন্দর তোকে কেমন করে আমি বলি আমি বলি যার রূপের বর্ণন হয় না হয় না আর হবে দেখুন ভক্ত যখন আর এই ভক্তের সঙ্গে ভগবানের নিয়ে কিছু কথা বলতে শুরু করে না চুপ করেও থাকতে পারে না অবশ্য প্রকৃত ভক্ত হতে হবে আমাদের মতো পূজারী হলে হবে না আসতে আমরা হলাম পূজারী আমাদের সবার ঘরেই ভগবানের বিগ্রহ আছে আছে না সবার ঘরেই একটা না ছোট হোক বড় হোক ঠাকুর ঘর আছে হ্যাঁ তা আমরা সকাল থেকে কত কষ্ট করে সংসার ধর্ম পালনের মধ্যে দিয়েও সময় বের করে ফুল তলসে দিয়ে কিন্তু ঠাকুরের পুজো করি করি তো আহা ঠাকুরের পুজো করি ঠিকই গুরুদেব যেমন বলে দিয়েছেন বা মা বাবা যেভাবে শিখিয়ে দিয়েছেন বা আমার শাশুড়ি মা শ্বশুর মশাই যেভাবে শিখিয়ে দিয়েছেন গুরুজন ব্যক্তিরা যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে আমি কিন্তু পুজো পাঠ করি আচ্ছা বলুন তো ঠাকুর ঘরে গিয়ে কজন আমরা ভগবানকে অপলোক নয়নে দর্শন করি বলতে পারি ভগবানের রূপ কজন দর্শন করি আহা ঠাকুর ঘরে গিয়ে কত তাড়াতাড়ি পুজো করা যায় হ্যাঁ আরও ঘরে কত কাজ তাই না গো মা রাধে রাধে তা আমরা কিন্তু ভুল করে ভগবানকে দর্শন করার চেষ্টা করি না আস্বাদন করার চেষ্টা করি না শুধু পুজো কি করে করতে হবে এটা করলে কি হবে ওটা করলে কি হবে এটা করলে কি অন্যায় হবে ওটা করলে কি পুণ্য হবে ইত্যাদি ইত্যাদি ভেবে ভেবে আমরা ঠাকুরের পুজো করি মাত্র ভগবানকে ভালোবেসে মন প্রাণ উজাড় করে কখনো দর্শন করলাম না তাহলে কি আমরা ভক্ত
না গো মা এখনো আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি না আমার প্রাণ এখনো ছটফট করে না যে কতক্ষণে আমি ঠাকুর ঘরে গিয়ে আমার ভগবানকে দর্শন করব প্রাণনা তুমি কত সুন্দর তোমার ওই রূপ দর্শন করে আমার আর এই জগতের কিছু ভালো লাগে না তোমাকে দেখে আমি আর কাউকে দেখতে চাই না দেখতে চাই না ওগো প্রাণনা প্রাণনা তুমি কৃপা করে করুণা করে দুটো আমায় নয়নে দিয়েছো কত ভাগ্য মামা আমি তোমায় দর্শন করার সুযোগ পেয়েছি ওগো প্রভু গো যে চোখ দিয়ে তোমায় দর্শন করলাম প্রভু এই চোখে যেন ইহ জগতে আর মায়া দর্শন না করে বলুন তো মায়েরা নিজের নিজের বুকে হাত দিয়ে যে কখনো ঠাকুর ঘরে গিয়ে বলেছি ঠাকুর আমি তোমায় দেখেছি যে চোখ দিয়ে এমন অপরূপ রূপ দর্শন করেছি সেই চোখ দিয়ে আমি ইহজগতের আর কোনো কিছু দর্শন করতে চাই না আমি তোমাকে দর্শন করে যে আনন্দ পেয়েছি ইহজগতের আর কোনো কিছু দর্শন করে আমি আনন্দ পেতে চাই না বলি না কারণ আমি এখনো ভক্ত হতে পারি নাই আমি এখনো পূজারি হয়ে আছি রাধে রাধে তা যখন আমি প্রকৃত ভক্ত হতে পারবো গৌরকে দর্শন করতে পারবো তখন আমার অবস্থা এরকম হবে কেমন হবে না কোনো যদি প্রকৃত ভক্ত আমার কাছে আসে আমি গৌরের রূপের কথা গুণের কথা বর্ণন করিব বর্ণন করিব আমি তো চুপ করে থাকতে পারবো না আমি ভক্তের মতো করে বলবো ওরে নাগরী শুন শুন যেমন করে নবদ্বীপ ধামে ভক্তদের মধ্যে আলোচনা হচ্ছে বলছি ওরে নাগরী আমি গৌরকে দেখেছি কেমন জানিস শোন কুসুম তাহে কোন গণিয়ে কোন গণিয়ে একজন নাগরী বলছে নাগরী আমি গৌরকে দেখলাম আর আমার মনে কি হলো জানিস সে সোন ফুলের মতো সুন্দর মায়েরা সোন ফুল দেখেছেন সোনালি রঙের হয় সরু সরু পাপড়ি হয় একটু হাওয়া দিলেই ঝরে যায় হরিবল হরিবল এত সুন্দর দেখতে সোন ফুল একবার দেখলে চোখ ফেরানো যায় না একজন নাগরী বলছে সোন কুসুম তখন বলছে না 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 ওই সামান্য সোন কুসুমের সঙ্গে আমার গৌরীর রূপের তুই বর্ণন করিস না রে নাগরী অমন করিস না হয় না হবে না তখন নাগরী বলছে বেশ বেশ সোন কুসুম না হই না হলো ওই প্রাতকালে অর্থাৎ প্রভাতকালে যে সূর্য ওঠে সে সূর্যের অপরূপ রূপ আমার মনে হয় নাগরী রে আমার গৌর ওই প্রভাতকালে সূর্যের মতো যে অপরূপ রূপের সৌন্দর্য সেই রূপ তখন আর এক নাগরী বলল ভুল ভুল তুই তো জানিস না ওই সকালবেলায় যে সূর্য ওঠে সেই সূর্যেরও তাপ আছে কিন্তু আমার গৌর সুন্দরীর
যে অপরূপ রূপ সেই রূপে কোনো তাপ নাই। কোটি চন্দ্র শ্রম শোষিত, কোটি কোটি চন্দ্রের স্নিগ্ধতাকে একত্রিত করে যে শীতলতা, যে রূপ, করলেও তারও সঙ্গে তুলনা করা যায় না। আর তুই কি না ওই সকালবেলায় সূর্যের সঙ্গে তুলনা করে দিলি, কত বড় ভুল করলি বলতো। এই হচ্ছে ভক্তি, এই হচ্ছে ভক্ত। ও মা, এই ভগবানের রূপের বর্ণন, রূপের আস্বাদন করতে গেলে আগে হৃদয়টা তৈরি করতে হবে। তবে কি ভক্তির পেটে যদি খিদে থাকে হরি বল হরি বল, তাহলে কিন্তু এই রসাস্বাদন হবে না। তবে খিদে দুরকমে, একটা শরীরের খিদে, একটা মনের খিদে। যাদের শরীরের খিদে অর্থাৎ ক্ষুধা পেয়েছে, তাদের কাছে করজোড়ে নিবেদন, যারা যাদের এখনো সেবা হয়নি অবশ্যই সেবা করে তারপরে হরিনাম শুনতে বসবেন। কি মায়েরা মনে থাকবে তো কথাটা, যারা এখনো সেবা করেননি অবশ্যই সেবা করে তারপরে এখানে হরিনাম শুনবেন। শরীর যদি সুস্থ হয় মন সুস্থ হবে, আর মন সুস্থ হলে তখন হরিনাম শুনতে ভালো লাগবে। আর যাদের আবার অন্য খিদে আছে গোমা, ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্বাদনের খিদে, তাদের ইহজগতের খিদে স্পর্শ করতে পারে না। তবে এজন্য আমাদের অনেকদিন আরাধনা করতে হবে, সাধনা করতে হবে, একদিনে হবে না, বহুদিন ভক্ত সঙ্গ করতে হবে। সত্যিকারে ভক্ত যে ভগবানকে কেমন করে ভালোবাসে সেটা নিজে নিজে অনুভব করতে হবে, তবে সেই খিদেটা পাবে। তাই সকল মায়েদের কাছে নিবেদন, আজকে দেখুন এই যে গৌরের রূপ বর্ণন একটু কঠিন মনে হবে, কিন্তু যদি মন দিয়ে শোনেন মনে হবে যে হ্যাঁ সত্যি এই ধরনের হরিনাম হলেই ভালো হয়। ওই যে প্রথমেই বললাম দায়িত্বটা একা আমাদের নয়, আপনাদেরও একই দায়িত্ব নিতে হবে। আসল কীর্তনটা আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে, বৈষ্ণব পদাবলীর কীর্তন আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে, যার জন্য আমরাও দায়ী আপনারাও কিন্তু সমানভাবে দায়ী। আমাদেরকেও যেমন আসল কীর্তন বৈষ্ণব পদাবলী কীর্তন আস্বাদন করার মতো ইচ্ছা প্রকাশ করতে হবে, ঠিক সেইভাবে আপনাদেরও ইচ্ছা থাকতে হবে আমরা যেন শ্রবণ করতে পারি। রাধে রাধে বলছে মনে হয় যেন বলছে না রে না অরুণেরও তাপ আছে। বলি আমারে গোরা
দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। একজন বলে আমার গৌরহরী এরকম, আরেকজন বলে না রে না ভুল বলছিস আমার গৌরহরী এরকম। এই হচ্ছে ভক্তির ভাব, এই হচ্ছে ভক্তের ভাব। একজন ভক্ত দর্শন করেছে ওরে, জানিস আমরা ওই আকাশে যে চাঁদ আছে না, চাঁদকে দেখে সবাই যেন কেমন হয়ে যায়, পাগল হয়ে যায়, সবাই বলি কি সুন্দর চাঁদ। কিন্তু জানিস আমি দেখেছি ওই আকাশের চাঁদে যেদিন আমার গৌরকে দর্শন করিল, দর্শন করিল ওই চাঁদ নিজের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে আমার গৌরের চরণ দুটি জড়াইয়ে ধরিল, জড়াইয়ে ধরিল আর জড়াইয়ে ধরে বলল হে গৌর তুমি যে কত সুন্দর, কত সুন্দর, আমার মতো এই চাঁদকে তুমি তোমার চরণে ঠাই দাও, যদি তাও না দেবে গৌর হরি তুমি আমায় দশটি ভাগে বিভক্ত কর, বিভক্ত কর নখাগ্রে আমায় আশ্রয় দাও প্রভু, এতে আমি ধন্য হব। গৌরহরি বলল ও চাঁদ তোমার এমন মনের ইচ্ছা যে তুমি আমার চরণে দশ ভাগে বিভক্ত হয়ে দশটি অঙ্গুলের মধ্যে অঙ্গুলিতে তুমি কিনা নখের মধ্যে বসবাস করতে চাও, রাধে রাধে। তাহলে চিন্তা করুন স্বর্গের দেব দেবী তাদেরও ইচ্ছা গৌরীর চরণে আমরা যেন ঠাঁই পাই, আর আমাদের মতো মনুষ্য কুলে যারা জন্ম নিয়েছি তাদের স্বভাবটা কেমন জানেন মা? দেখুন একটু বলতে হয়, কথা না বললে হয় না। যখন আমাদের কাছে টাকা পয়সা থাকে না, কথাটা মিলিয়ে নেবেন, যখন আমাদের কাছে টাকা পয়সা থাকে না বা কোনো সুখ থাকে না তখন আমরা ঠাকুরের কাছে এসে ধন্যী হয়ে পড়ি, ঠাকুর আমায় এটা দাও সেটা দাও, আমার ঘরে বড় অভাব আমায় একটু অর্থ দাও। হরি বল হরি বল, ভগবান কৃপা করে যখন আমাকে অর্থ দেয়, এত দেয়, ওই যে বলে না মানুষের দেওয়া কুলোই না আর ভগবানের দেওয়া ফুরোই না। হ্যাঁ, আগেকার দিনের মানুষের কথা ছিল না, মানুষের দেওয়া কুলোই না আর ভগবানের দেওয়া ফুরোই না। তা কোনো মানুষ যদি ভক্তি ভরে ভগবানকে বলে ভগবান আমায় অর্থ দাও ধন সম্পদ দাও আমি তোমায় বড্ড ভালোবাসি আর কিছু চাই না, ভগবান বলে এই নে তোকে দিয়ে দিলাম। ভগবানের সামান্য দেওয়া মানে এই পৃথিবীর মধ্যে একজন ধনী হয়ে যাওয়া, মনে রাখবেন রাধে রাধে। ভগবান সামান্য যদি ছিটিয়ে দেয় না কোনো মানুষকে একটু ধন সম্পদ, সে পৃথিবীর মধ্যে একজন নাম করা হয়ে যাবে। আর সে পৃথিবীর মধ্যে নাম করা ধনী যখন ধন সম্পদে গদগদ হয়ে যাবে তার মধ্যে আসবে অহংকার, সে তখন নিজেকে কি ভাববে জানেন মা? সে ভাবে আমি ভগবান, আনন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে আমাদের স্বভাবটা হচ্ছে ঠিক এরকম, যখন আমাদের কাছে কিছু থাকে না তখন ঠাকুর দাও দাও, ঠাকুরের চরণে কত রকমের মিনতি জানাই যে কোনো কিছুর অভাব, আর ভগবান যখন সেটা পূরণ করে দেয় আমি সবার থেকে উচ্চ স্থানে চলে যাই, সবাই আমার পেছনে পেছনে ঘুরতে থাকে আমায় করতালি দিতে থাকে, তখন আমি নিজেকে ভগবান ভাবতে শুরু করি, রাধে রাধে। কিন্তু স্বর্গের যে দেবদেবী তাদের ভুল হয় না। ও গো হে রেশো ধার
সমস্ত সুধাকে নিংড়ির যে আকর, আহা, সর্ব উৎকৃষ্ট সম্পদ যা চাঁদের মধ্যে আছে, তাই তার চাঁদকে বলা হয় সুধাকর। পড়ি রহু দশন ধরি পড়িছে আকাশে চন্দ্র যেন আজ মরছি পড়িছে ওই আকাশে চন্দ্র যেন আজ মরছি তো পড়িছে দর্শন তাহলে আকাশের চাঁদ আমার গৌরকে যখন দর্শন করলো, ওরে নাগরী নাগরী রে, সে নিজেকে দশটি ভাগে বিভক্ত করে আমার গৌরের চরণে চিরদিনের মতো চিরকালের মতো পড়ে রইল। আমি কেমন করে তোকে গৌরের রূপের কথা বলি, তখন আরেক নাগরী বলে, ওরে নাগরী শোন শোন, আমার গৌরী কেমন দেখতে জানিস, আমার গৌরীকে দেখে মনে হয় যেন সোনার মতো সুন্দর, সোনা। ও মায়েরা সোনা জানেন তো? হ্যাঁ, বলে সোনা কে না জানে, সোনা কার না ভালো লাগে? হ্যাঁ, সোনা কিন্তু সবারই ভালো লাগে, সোনার প্রতি বিশ্বাস করবেন না, ইহ জগতের 99% মানুষের লোভ থাকে, 100 জনের মধ্যে একজন এমন আছে যে সোনাকে ত্যাগ করতে পেরেছে, সোনা তার ভালোই লাগে না, ধরতেরি এটা বাজে জিনিস। হ্যাঁ, এরকম কথা বলতে পারে 100 জনের মধ্যে একজন, কিন্তু 99 জন মানুষ, প্রত্যেকটি মানুষেরই কিন্তু সোনার প্রতি লোভ থাকে। কেন না? সোনা দেখতে খুব সুন্দর, রাধে রাধে, সোনার রং কখনো যায় না, তাই তো সোনার এত দাম। হ্যাঁ রাধে রাধে, আর দেখুন ইহজগতের সোনার দাম যত বাড়ছে তত বিক্রিও কিন্তু বেড়েছে। রাধে, কথাটা কি ভুল বলছি? সোনার দোকান গিয়ে দেখবেন মাথাটা একদম খারাপ হয়ে যাবে। রাধে রাধে, ভালো ভালো সাধু গুরু বৈষ্ণব তারাও যদি সোনার দোকানে যায় বাবা, তাদেরও মাথা খারাপ হবে, এমন আকর্ষণ, এমন রূপ। রাধে রাধে, সবার কিন্তু সোনার প্রতি লোভ থাকে। সেই নাগরী বলছে, আমার মনে হয় আমার গৌর সুন্দর সোনার মতো দেখতে। তখন আরেক নাগরী বলে, ভালো করে তুই তো দেখিস নাই, যদি তুই ভালো করে দেখতিস আমার গৌর হরিকে,
করি ভুল করেও বলতিস না আমার গৌর হরি সোনার মতো সুন্দর। ওরে আমি দেখেছি 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 সোনা যেদিন আমার গৌরীকে দেখল সেদিন সোনার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হল। সোনার নিজের রূপের যে কদর ছিল সেই কদর আগুনে পুড়ে ছাই হলো। অর্থাৎ গৌরকে দর্শন করে সোনা নিজেই আগুনে পতিত হলো। তাই বলছে সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। এগুলো হচ্ছে বৈষ্ণব পদাবলীর কথা ও মা, একটাও কিন্তু অন্য ভাষা নয়, বাংলা ভাষা। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে নিজ তনু জারি ভস্ম সমকরইতে পৈঠল অনল সন্তাপে। রাধে রাধে, কত সুন্দর বাংলা ভাষা দেখুন। বর্তমানে আমরা বাঙালি ভালো করে বাংলাটাই শিখি নাই, আর মুখে কত বড় বড় কথা বলি। দু চারটে যদি ইংরাজি ভাষা জানি তাহলে তো বলবারই নাই, মাটিতে পা পড়ে না। আর যদি একটু সংস্কৃত ভাষা মুখস্থ করে ফেলেছি তাহলেও অহংকার হয়ে যায়। হরি বল হরি বল। তাই বলছে সুবরণম বরণম হেরি নিজ কুবরণম সুবরণম বরণম হেরি নিজ কুবরণম মানিয়া কোনো মনস্তাপে নিজ তনু জারি ভস্ম সমকরইতে নিজ তনু, তনু মানে দেহ। সোনা গৌরকে দর্শন করে আজকে নিজে আগুনে পতিত হয়েছে। নিজ তনু জারি ভস্ম সমকরইতে নিজ তনু জারি ভস্ম সমকরইতে বৈঠল অনল সন্তাপে সে যে আগুনে পড়িল আগুনে পড়িল আমার গৌর হরি রূপটি দেখে আগুনে পড়িল আমার গৌর হরি রূপটি দেখে সমস্ত অহংকার চূর্ণ করে অহংকার চূর্ণ করে হরি বল হরি বল চূর্ণ করে যে সোনা এত সুন্দর গৌরকে দর্শন করে সে যদি আগুনে পতিত হয় তাহলে আমরা যারা মনুষ্য কুলে জন্ম নিয়েছি আমরা যদি গৌরকে দর্শন করি আমাদের দশাটি কেমন হবে গো মা? রাধে রাধে বলি, দর্শন তো করতেই শিখলাম না এখনো, তো দশাটা কেমন করে জানবো? তাই গৌরকে যারা দর্শন করেছে গো মা, এমন নবদ্বীপের অনেক ভক্ত রয়েছেন যাদের কথা আমরা কিন্তু অনেকেই জানি। দেখুন একদিন গৌরহরি, একটি ঘটনা বলি, একটি গৌরহরি একদিন হরিনাম করতে করতে পথ দিয়ে চলে যাচ্ছে। তো চলুন না, আমার গৌরহরি যেভাবে হরিনাম করতে করতে, যার একটা সুন্দর অপরূপ রূপ, সেই রূপের মানুষটি হরিনাম করতে করতে চলে যাচ্ছে নবদ্বীপের পথ দিয়ে। আর তার সঙ্গে পেছনে পেছনে অগণিত ভক্ত, তারাও হরিনাম করছে। তো চলুন, যে হরিনাম ছাড়া আমাদের গতি নাই নাই নাই, সেই হরিনাম আমরা একসঙ্গে সবাই মিলে করব। কেন? গৌরহরি চেয়েছিলেন এই সারা পৃথিবীর মানুষ যেন হরিনাম করে। তিনি বলেও গেছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই হরিনাম। আর ভগবানের মুখের কথা কখনো মিথ্যা হয়নি,
হবেও না তো হরিনাম করতে করতে অপরূপ রূপের মানুষটি চলেছে ওই নদী আর পথে পথে কেমন হবে লহনা ভগবান ডাকছে ধোপার কর্ণে যাচ্ছে না কেন এই যে বাবা আমাদেরও তো ভগবান ডাক দেয় আমাদের কর্ণে যায় যায় না মায়া
সংসারের মায়া ধোপা কাপড় কেচেই যাচ্ছে। গৌর হরির ডাক্তার কর্ণে যেন গেল না, আরো সামনে গিয়ে গৌর হরি কর জোরে তার কাছে গিয়ে বলে, ধোপা ভাই, ও ধোপা ভাই, এতক্ষণে যেই না সামনে গিয়ে কর জোরে গৌর হরি ধোপা ভাই চিৎকার করেছে, ধোপা ভাই চেয়েছে গৌরের অপরূপ রূপ দর্শন করে ধোপার মাথা খারাপ, তুমি কে গো এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে কোনো মানুষ তো কখনো হয় না, তুমি কি স্বর্গের দেবতা বলো না, তুমি কি স্বর্গ থেকে এসেছো বলো না। গৌরের রূপ দর্শন করে ধোপা পাগলের মতো হয়ে গেছে। আর গৌর হরি বলে উঠলো, ধোপা ভাই, আমি তোমার কাছে একটি মিনতি নিয়ে এসেছি, আমার কথা রাখবে। ধোপা ভাই বলে, বলো বলো, কি কথা বলো? বলছো তো ভা ধোপা, তোমার কাছে একটি নিবেদন, তুমি একবার হরিনাম করো। এই যে আমরা যেমনভাবে হরিনাম করছি, খোল করতাল নিয়ে নৃত্য করছি, গাইছি, নাচছি, তুমি একবার হরিনাম করো না ভাই। ধোপা ভাই বলে উঠলো, তুমি যেই হও না কেন, তুমি স্বর্গের দেবতাও হও না কেন, এই যে আমার কর্ম, গৃহের কর্ম, সংসারের কর্ম, এটাই হলো আমার ধর্ম, আমার হরিনাম করার সময় না। রাধে 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 রাধে। দেখুন মা, আমরাও জানি কর্মই ধর্ম, সবাই জানি সংসার ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, তাই তো? হ্যাঁ, সংসারে যে সমস্ত কর্ম করতে আমরা এসেছি, প্রত্যেকটি মানুষের এক একটি দায়িত্ব আছে, মায়ের একজন দায়িত্ব, বাবার আলাদা দায়িত্ব, ছেলে মেয়েদের আলাদা দায়িত্ব, এবং সমাজের মধ্যে যারা রয়েছি তাদের মাস্টারমশাই হন, চাষিবাসী হন, যে কোনো কর্মে যুক্ত থাকে না কেন, সবারই একটা করে দায়িত্ব আছে, কর্ম আছে, আর সেটাই কিন্তু তার ধর্ম, এটা শাস্ত্র বলছে ধর্ম। তা কর্ম করতে করতে, ধর্ম করতে করতে যখন কোনো মানুষ উচ্চ শিখরে পৌঁছে যায়, রাধে রাধে, সঠিক সঠিকভাবে যদি কেউ গৃহ কর্ম সংসার ধর্ম করতে পারে, ভগবান নিজ গুণে তাকে কৃপা করে। আজকে কিন্তু ধোপা ভাইয়ের তাই হয়েছে। ধোপা ভাই বলছে, তুমি যেই হও না কেন, ভগবানকে বলছে, তুমি যেই হও না কেন, তুমি এত সুন্দর, তুমি স্বর্গের দেবতাও হও না কেন, আমার কিন্তু একটা কর্ম আছে, এটাই আমার ধর্ম। আমি যদি আজকে ভালো করে কাপড়গুলো শেষ করতে না পারি কেচে, তাহলে আমি দুটো পয়সা পাবো না, আর এই পয়সা না পেলে আমার সংসারের বাকি মানুষগুলো খেতে পাবে না, তারা অনাহারে মরে যাবে। আমায় অমন করে অমন করে করজোরে তুমি বলো না গো যে হরিনাম করতে। ভগবান মনে মনে ভাবছে, ধোপা তুমি জানো না, সর্বধর্মম পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহম সর্বপাপেভ্যঃ বক্ষ্যামি মম শুচঃ। ধর্ম ধর্ম করে মরো না, তুমি আমার শরণাম্মন্য হও, আমি তোমায় মোক্ষ মুক্তি প্রদান করব। তাহলে আমি যদি সঠিকভাবে গৃহকর্ম ধর্ম করতে পারি, তাহলে ভগবানকে ডাকা লাগবে না, ভগবানই আমার কাছে আসবে গো বাবা, এটা তার প্রমাণ। ধোপা এমনভাবে কর্ম করেছে, এমনভাবে সংসার ধর্ম সে পালন করেছে যে স্বয়ং ভগবান তার দরজায় এসে তার হাত দুটি ধরে করজোড়ে বলছে, তুমি একবার হরিনাম করো। রাধে রাধে। আর আমাদের অবস্থাটা কেমন জানেন মা? আমরা একটা ওই যে দ্রৌপদীর মতো, একটা হাত দিয়ে দ্রৌপদী নিজের বস্ত্র ধরে রেখেছিল, একটা হাতে ভগবানকে ডেকেছে, তাই তো কৃষ্ণ কৃপা করতে পারছিল না। যখন ওই আরেকটা হাত ছেড়ে দিয়ে দু হাত তুলে ডাকলো,
তখন কৃষ্ণ তাকে বস্ত্র দান করলো। আর আমাদের অবস্থা ঠিক দ্রৌপদীর মতো, আমরা সংসারটাকেও আঁকড়ে ধরতে চাই, ভগবানকেও ডাকতে চাই, ভাবি দুটোই একসঙ্গে হবে, হবে না। ভগবান বলছে তোমাকে যে কর্মটা করতে পাঠিয়েছে তুমি সেটা করো। সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তবে এই নয় যে তুমি আমাকে ভুলে থাকো। তুমি সমস্ত কর্ম করবে, সমস্ত ধর্ম পালন করবে, কিন্তু মাঝে মধ্যেই আমার তোমার মনটা আমাকে দিও। হরি বল হরি বল। আর আমরা কি করি, ঠাকুর ঘরে গিয়েও দেখবেন ওই মনটা সংসারে দিই, যে কারণে ভগবানের কৃপা হয় না। কিন্তু ঠিক ঠিকভাবে যদি কেউ কর্ম করেন, ধর্ম পালন করেন, ওই ধোপা ভাইয়ের কাছে যেমন গৌর হরি এসে বলছে তুমি একবার হরিনাম করো, আমাদেরও কিন্তু সেরকম ভগবান আসবে, আমাদের কাছেও আসবে। ধোপাকে বলছে একবার বলো না গোহরি বল, একবার বলো। ধোপা বলছে না না তুমি এগিয়ে যাও, আমি হরিনাম করবো না, আমার সময় নাই, তুমি এগিয়ে যাও। ভগবান মনে মনে ভাবছে আমি কৃপা করব বলে, করুণা করব বলে তো তোমার কাছে এসেছি, আমি যে ভগবান। কেউ যদি ঠিক ঠিক ধর্ম করে, কর্ম করে, আমিও তাকে কৃপা করি, আমি তাকেও কৃপা করি। তাই করজনে বলছে ধোপা ভাই একবার হরিনাম করো। জানো ধোপা ভাই, এই কলিযুগে হরিনাম ছাড়া আর গতি নাই, নাই, নাই। তুমি হরিনাম করো। ধোপা বলে উঠল না না আমি পারবো না, তুমি এগিয়ে যাও। ভগবান স্বয়ং ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার গৌর হরি বলে উঠল ধোপা ভাই তুমি হরিনাম করতে পারছো না শুধুমাত্র এই বস্ত্রগুলোর জন্য, এই কাপড়গুলোর জন্য। ধোপা ভাই আজকে তোমার ওই যত বস্ত্র আছে, যত কাপড় আছে আমায় দাও না, আমি কেচে দিই, আমি পরিষ্কার করে দিই। তুমি তাও একবার হরি বল বলো, প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। স্বয়ং ভগবান চার চরণ তলে পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ, সূর্যের মতো কোটি কোটি নক্ষত্র সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, সেই ভগবান হয়ে গৌর হরি আমার, যার অপরূপ রূপ, যে রূপ দেখলেই মানুষ পাগল হয়ে যায়, সেই ভগবান নিজে কাপড়গুলো কাচলেন। আর ওই ধোপাকে বললেন তুমি হরিনাম করো। এবার ধোপা ভাই আর থাকতে না পেরে বলছে হ্যাঁ গো, আমার দেখে মনে হয় তুমি সাক্ষাৎ নারায়ণ, আমার দেখে মনে হয় তুমি স্বর্গের দেবতা। তুমি যখন এমন করে আমায় বলছো আমি আজকে হরিনাম করবই করব, সেই ধোপা ভাই আজকে নিজে দু হাত তুলে গৌর হরির সঙ্গে সেও হরিনাম করতে লাগলো। প্রেমানন্দিনী তাই গৌর হরি হরি বল, লহনা জপনা কৃষ্ণ না মধুর না ধরি লোকরা ছুটে এসেছে, স্ত্রী পুত্র পরিবার সবাই ছুটে এসে যে যে তাকে ছুটছে, ওই ছোঁয়াচে রোগের মতো কদিন আগে এসেছিল না, যে যে ওই ধোপাকে ছুটছে সবাই মিলে লাহনা জপনা সুন্দর রূপ যে কিনা ভগবান,
যার রূপের বর্ণন আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, সেই ভগবান জানেন মা আমাদের মতো সাধারণ মানুষের হাতে পায়ে পড়ে হরিনাম করিয়ে গেছে। যে হরিনাম এখনো বেঁচে আছে, অর্থাৎ আমার গৌরহরি আমাদের ছেড়ে এখনো যায়নি, সে আছে। ওই নিতাই গৌর আছে বলে হরিবাসর আছে, আর হরিবাসর আছে বলে হরিনামও আছে। রাধে রাধে। আজকে স্বয়ং ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক গৌরহরি তার রূপের বর্ণন করছে এক নাগরী আরেক নাগরীর সঙ্গে। যো সময় অধিক বিধিক নাহি অনুভব অনুভব তুলনা নাহি গো কহু কহু কো তুলনা কহু নিরূপম গৌর কিশ গগুর যো সমাধি কবি থেকে নাহি অনুভব তুলনা নাহি গো দেভার। বলছে কার সঙ্গে তুলনা করব বল, বিধি তো এমন কাউকে তৈরি করেনি যে যার সঙ্গে গৌরের তুলনা হবে। হরিবল হরিবল জগদানন্দে কহু পহু কো তুলনা পহু, বাংলা ভাষা পহু কো মানে তার, পহু মানে তার, পহু কো তুলনা পহু অর্থাৎ ওই গৌরের তুলনা একমাত্র গৌরের সঙ্গে হয়। মানে বোঝা গেল গৌর হরি কার মতো দেখতে, না গৌর হরি একমাত্র গৌরের মতোই দেখতে। এতক্ষণ নাগরী নাগরীর মধ্যে কথা থামলো। জগদানন্দে কহু পহু কো তুলনা পহু নিরূপম গৌর কিশোর। আজ পর্যন্ত এই গৌরের সঙ্গে হ জগতে কারো তুলনা হয়নি আর হবেও না, এত সুন্দর এত সুন্দর। তেজশ্রী ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এত সুন্দর করে বৈষ্ণব পদকর্তা জগদানন্দ প্রভু আমার তিনি রূপের বর্ণন যখন করলেন কীর্তনের নিয়ম অনুসারে, তাকে স্মরণ করে তার চরণে প্রণাম করে একটি তাল গান গাইতে হয়, তারপরে আবার লীলাস্বাদন, কেমন? তবে এই তালটি হবে রিনিটি। কীর্তনের অনেক রকমের তাল আছে তো, যেমন সোমতাল একটু আগে আমরা গাইলাম, এরকম অনেক অনেক তাল আছে, সোমতাল থেকে সমস্ত তালের সৃষ্টি। আর এখন যে তালটা গাইব সেটা হচ্ছে রিনিটি তাল, প্রথম দিয়ে শুরু হবে। ও নিরূপম গৌর কিশোর সরহরে এ হো নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে হেরে
এতক্ষণ আমরা আমার গৌধরীর রূপের কথা আলোচনা করলাম আস্বাদন করলাম এখন আমরা সবাই একবার বৃন্দাবনের ভাবে বিভোর হব আপনারা নিশ্চয় জানেন যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই স্থানটি হয় নব নব বৃন্দাবন আপনাদের এই গ্রামে আপনাদের এই হরিবা আসরে হরি নামের আয়োজন হয়েছে আর এটাও জানি যাহা নাম তাহা শ্যাম তাহা বৃন্দাবন ধাম তাই তো আরও জানি কি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আছে আপনি কৃষ্ণ তাই তো কৃষ্ণ এবং কৃষ্ণ নাম এই দুটোই কিন্তু এক তাহলে আজকে আমাদের এই হরিবাসরে হরি নামের আয়োজন হয়েছে কৃষ্ণ নামের আয়োজন হয়েছে অর্থাৎ এখানে কৃষ্ণ এসে গেছে আর যেখানে কৃষ্ণ সেখানে তো বৃন্দাবন আর যেখানে বৃন্দাবন সেখানেই ভক্তের আগমন তা বৃন্দাবনের ভক্তদের কি বলে গো মা কি বলে ব্রজবাসী বৃন্দাবনের ভক্তদের বলা হয় ব্রজবাসী তাই ব্রজবাসীরা কি বলে গো মা সবসময় দেখবেন আপনারা যারা বৃন্দাবনে গেছেন ওই উত্তরপ্রদেশের যে বৃন্দাবন সেখানে গিয়ে লক্ষ্য করবেন ওই বৃন্দাবনের ভক্তরা কৃষ্ণ কৃষ্ণ বলে না জয়নিতাই বলে না জয় গৌর বলে না কি বলে জয় জয় রাধা রানী কি রাধে কি বলে রাধে 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 আজকে আমরা মধুর বৃন্দাবন এসেছি আজকে আমরা সকলেই ব্রজবাসী সকল মায়েদের উদ্দেশ্যে বলবো সকল মায়েরা মাথায় এভাবে ঘোমটা দিয়ে ব্রজবাসী নিজেকে ভেবে এখানে হরিনাম আস্বাদন করুন যদি মনটাকে ব্রজবাসী করতে পারেন যে আমি ব্রজবাসী আমি বৃন্দাবনের ভক্ত আমি গোপিনী তাহলে দেখবেন এই বৃন্দাবন আরও সুন্দর হয়ে যাবে আর এই কীর্তন আস্বাদন করতেও খুব ভালো লাগবে चलो मन এই মনটাকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে শরীর নিয়ে তো আমরা বৃন্দাবনে এসেছি দেহ নিয়ে এসেছি কিন্তু আসল দেহ সেই মন মনটাকে নিয়ে যেতে চলো মন বৃন্দাবন চলো রে মন Yeah.
মানে বৃন্দাবনে সকল লোক কি বলে বলে রে বলে 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 দেখি হাতগুলো দেখি একটু আছে তো সবার আছে সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে বলো রাধে রাধে বলো রাধে 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 রাধ